ইকুয়েডরে 6.8 মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এতে অন্তত 16 জন নিহত হয়েছে, আহতের সংখ্যা শতাধিক। গতকাল দেশটির উপকূলীয় গুয়াইয়াস প্রদেশে এই ঘটনা ঘটে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ভূপৃষ্ঠ থেকে 66 কিলোমিটার গভীরে। কম্পনে বালাও শহরের অনেক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে, পাশাপাশি ভূমি ধসের কারণে বেশ কয়েকটি বড় বড় সড়ক বন্ধ হয়ে গেছে। এদিকে পেরুতেও ওই কম্পন অনুভূত হয়েছে। ইকুয়েডরে 6.8 মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এতে অন্তত 16 জন নিহত হয়েছে, আহতের সংখ্যা শতাধিক। গতকাল দেশটির উপকূলীয় গুয়াইয়াস প্রদেশে এই ঘটনা ঘটে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ভূপৃষ্ঠ থেকে 66 কিলোমিটার গভীরে। কম্পনে বালাও শহরের অনেক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে, পাশাপাশি ভূমি ধসের কারণে বেশ কয়েকটি বড় বড় সড়ক বন্ধ হয়ে গেছে। এদিকে পেরুতেও ওই কম্পন অনুভূত হয়েছে। ইকুয়েডরে 6.8 মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এতে অন্তত 16 জন নিহত হয়েছে, আহতের সংখ্যা শতাধিক। গতকাল দেশটির উপকূলীয় গুয়াইয়াস প্রদেশে এই ঘটনা ঘটে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ভূপৃষ্ঠ থেকে 66 কিলোমিটার গভীরে। কম্পনে বালাও শহরের অনেক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে, পাশাপাশি ভূমি ধসের কারণে বেশ কয়েকটি বড় বড় সড়ক বন্ধ হয়ে গেছে। এদিকে পেরুতেও ওই কম্পন অনুভূত হয়েছে। ইকুয়েডরে 6.8 মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এতে অন্তত 16 জন নিহত হয়েছে, আহতের সংখ্যা শতাধিক। গতকাল দেশটির উপকূলীয় গুয়াইয়াস প্রদেশে এই ঘটনা ঘটে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ভূপৃষ্ঠ থেকে 66 কিলোমিটার গভীরে। কম্পনে বালাও শহরের অনেক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে, পাশাপাশি ভূমি ধসের কারণে বেশ কয়েকটি বড় বড় সড়ক বন্ধ হয়ে গেছে। এদিকে পেরুতেও ওই কম্পন অনুভূত হয়েছে। ইকুয়েডরে 6.8 মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এতে অন্তত 16 জন নিহত হয়েছে, আহতের সংখ্যা শতাধিক। গতকাল দেশটির উপকূলীয় গুয়াইয়াস প্রদেশে এই ঘটনা ঘটে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ভূপৃষ্ঠ থেকে 66 কিলোমিটার গভীরে। কম্পনে বালাও শহরের অনেক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে, পাশাপাশি ভূমি ধসের কারণে বেশ কয়েকটি বড় বড় সড়ক বন্ধ হয়ে গেছে। এদিকে পেরুতেও ওই কম্পন অনুভূত হয়েছে। ইকুয়েডরে 6.8 মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এতে অন্তত 16 জন নিহত হয়েছে, আহতের সংখ্যা শতাধিক। গতকাল দেশটির উপকূলীয় গুয়াইয়াস প্রদেশে এই ঘটনা ঘটে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ভূপৃষ্ঠ থেকে 66 কিলোমিটার গভীরে। কম্পনে বালাও শহরের অনেক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে, পাশাপাশি ভূমি ধসের কারণে বেশ কয়েকটি বড় বড় সড়ক বন্ধ হয়ে গেছে। এদিকে পেরুতেও ওই কম্পন অনুভূত হয়েছে।